মাইজিপি অ্যাপটি লগ ইন করার জন্য প্রথমে অ্যাপসটি ওপেন করতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। এরপর নিচে একটি বাটন দেখতে পারবেন, সাইনিং ইন জিপি আইডি, এই বাটনে প্রেস করতে হবে। এছাড়াও আপনি এখানে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট বাটনে প্রেস করেও কিন্তু আপনি সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন, তবে অনেক ফিচারগুলো আপনি কিন্তু পাবেন না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস, মোবাইল নম্বর এবং সাইন ইন। প্রথমে মোবাইল নম্বরটা দিতে হবে, অবশ্যই মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। আমি মোবাইল নম্বরটি দিয়ে নিচ্ছি। এরপর নিচের যে সাইন ইন বাটনটি রয়েছে, এই সাইন ইন বাটনে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস একটি ভেরি ম্যানুয়ালি। আপনি ম্যানুয়ালি যদি করতে চান তাহলে অবশ্যই একটি নোটিফিকেশন আসবে, কোড আসবে, সেই কোডটি এখানে প্রেস করতে হবে, এরপর বাটনে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, অর্থাৎ আপনার এই অ্যাপসটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ লগ ইন হয়ে গেছে। এবং এখানে অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছেন, এই ফিচারগুলোর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত, আপনি কত ডাটা রয়েছে এবং কল হিস্টোরি। এছাড়াও বিভিন্ন ধরনের আপনি লাইভ বিভিন্ন স্পোর্টসের যে খেলাগুলো সেগুলো দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আপনার কোন অফার রয়েছে এবং কোন কোন FNFগুলো রয়েছে সেই লিস্টগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও কল হিস্টোরি, আপনি এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে পাবেন। আশা করি এই ভিডিওতে মাইজিপি অ্যাপস কীভাবে লগ ইন করতে হয় আপনারা বুঝতে পেরেছেন, আপনারা নিজেরাই এখন খুব সহজে লগ ইন করতে পারবেন। আর এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেল পেজে রয়েছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন। সার্চ বক্সে লিখবেন ইউটিউবে অথবা গুগল পেজে টেক বাংলা 69, তাহলে আপনারা আমাদের অফিসিয়াল পেজ আসবে চ্যানেলে, সেই পেজে ভিজিট করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।